করছে। ১৭ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অনুব্রত মণ্ডলের নিউ টাউনের ফ্ল্যাটে। হাসপাতাল সূত্রে খবর, তার হৃদযন্ত্রটি ব্লকেজ রয়েছে, সেই জন্য আরও কিছু পরীক্ষা করা জরুরি। তবে আপাতত সম্পূর্ণ বিশ্রাম এবং চার সপ্তাহ পর তাকে আবার চেক আপের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। বীরভূমে বিশ্বভারতীতে ফের বিক্ষোভ দেখাতে শুরু করলো ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বেশ কয়েকজন যুবক। তারা সকলেই দাবি করেছেন তার ওই মৃত ছাত্রের বন্ধু। কি কারণে মৃত্যু হলো এই ঘটনার সঠিক তদন্ত চাইছেন বিক্ষোভকারীরা। প্রোগ্রেসিভ নার্সিং হোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় ৩০টি নার্সিং হোম কর্তৃপক্ষদের নিয়ে পবিত্র খুশির ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রায় ৪০০ জন পুরুষ মহিলাকে বস্ত্র উপহার দেওয়া হয়। পবিত্র রমজান মোবারক ও খুশির ঈদকে সামনে রেখে বস্ত্র উপহার পেয়ে খুশি সকল মানুষরা। নাবালিকাকে বিয়ে করতে যাওয়ার অপরাধে গ্রেপ্তার হয় বর। ধৃত ব্যক্তি শক্তিগড় থানার বড়শুলের কুমিরখোলার বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাস। জানা গেছে ফোনের বয়স ১৭ বছর, আর তার কারণে নাবালিকার বিয়ে বন্ধ করলো পূর্ব বর্ধমান চাইল্ড লাইন ও বর্ধমান থানার পুলিশ। এছাড়াও ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জেলা আদালতে পাঠায় পুলিশ। বহিরাগত কিছু ছেলে বাইক নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে আসলেই তাদের পিছু ধাওয়া করে হটিয়ে দিল পুলিশ। প্রসঙ্গত, উপাচার্যের বাসভবনের সামনে মোতায়েন করা রয়েছে পুলিশ। কয়েকজন আন্দোলনরত ছাত্রছাত্রী অবশ্য অবস্থানে রয়েছে। তাদের দাবি, উপাচার্যকে বেরিয়ে এসে কথা বলতে হবে। শুক্রবার হরিদেবপুরে চক্রবিরিয়া থেকে বিজয়গড় রুটের অটোকে ৪১ পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। এরপরই তল্লাশিতে উদ্ধার হয় বোমা ও আগ্নেয়াস্ত্র। তবে আদৌ কি সেই বোমা কোথায় পাচার হচ্ছিল নাকি নাশকতার ছক ছিল, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। করোনা দ্বিতীয় ডোজ কমপ্লিট হবে আগামী কয়েক মাসের মধ্যে। শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজও। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বাগবাজারের কেন্দ্রীয় ভাণ্ডারে মজুত রয়েছে প্রায় ১০ লক্ষ ডোজ, যার মেয়াদ উত্তীর্ণ হবে জুলাই মাসে। তাই কোভিশিল্ডের ১ লক্ষ ডোজ কেন্দ্রকে ফিরিয়ে দিচ্ছে স্বাস্থ্য ভবন। মেট্রো স্টেশনের নাম থেকে শুরু করে মেট্রো রকের হ্যান্ডেল সবেতেই এখন বিজ্ঞাপন। এবার তার থেকে বাদ পড়ল না ট্র্যাকের লাগোয়া দেওয়ালও। প্ল্যাটফর্মে আপ ও ডাউন লাইনের গা ঘেঁষে যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালগুলি এবার ব্যবহার করা হবে বিজ্ঞাপনের জন্য, জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
সংবাদ নজরে। শুক্রবার মোটরে জলে স্নান করার সময় ইলেকট্রিকের বোর্ডে সুইচে হাত দিতে গিয়ে মৃত্যু হলো মালদা ইংরেজবাজার থানার সাততারি গ্রামের মোবারক মৌনির নামে এক যুবকের। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সংবাদ নজরে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শালবনি থানা পিড়াকাটা ফাঁড়ির অন্তর্গত সাতপাটি এলাকা থেকে প্রায় 31 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। তবে এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় যাচ্ছিল বা কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ।